बराकविल इलेक्ट्रॉनिक मीडिया एसोसिएशन के कार्यकर्ता तथा बराकविल फील्ड वर्कर्स जर्नलिस्ट फोरम के कार्यकर्ताओं को दुख से कछार के जिला उपायुक्त एक स्मारक लिपि प्रदान किया गया। स्मारक लिपि में कछार जिले में यान वाहनों की यातायात पर स्पीड का नियंत्रण करना, डोजर तथा दूसरे गाड़ियों को जल्द से जल्द रोकथाम करना, अक्सर हो रहे विभिन्न सड़क दुर्घटना व दूसरे वारदात से जुड़े गतिविधियों पर रोकथाम करना, पुलिस प्रशासन द्वारा वाहन चालकों पर कड़ी कार्रवाई करना सहित कई दफा मांगों को लेकर एक स्मारक लिपि कछार के जिला उपायुक्त को प्रदान किया गया। इस संदर्भ में जल्द से जल्द कार्रवाई किए जाने के लिए कार्यकर्ताओं ने प्रशासन से अपील भी किए हैं। প্রথমত যে মলিন শর্মার মৃত্যুর যে ঘটনা ঘটেছে তার ট্রিপারটা বা তার ঘাতক গাড়িটাকে আজ পর্যন্ত ধরতে পারেনি কাছাড় জেলা পুলিশ প্রশাসন। তো আমরা দাবি রাখছি কাছাড় জেলা পুলিশ প্রশাসন অবিলম্বে সেই ঘাতক ট্রিপারটাকে অবিলম্বে ধরতে হবে। আর দ্বিতীয় আরেকটা আমরা দাবি রেখেছি যে আজকে আমরা যারা ফিল্ডে যারা আমরা কাজ করি সাংবাদিকরা, আমাদের সুরক্ষাটা নিশ্চিন্ত নয় এবং জেলা প্রশাসন যদি সে ব্যাপারে দৃষ্টি দেন তাহলে হয়তো আগামী দিনে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারবো, সমাজের বিভিন্ন দিক আমরা তুলে ধরতে পারবো, সেই দিকেও আমরা দাবি রেখেছি। আরেকটা দাবি আমরা রেখেছি যে তিন দফা দাবির মধ্যে শেষ দফা দাবিটা আমাদের হচ্ছে যে সাংবাদিকরা মাঠে কাজ করবে, অর্থাৎ আমরা বিভিন্ন ফিল্ডে যখন কাজ করি তখন যাতে পুলিশ প্রশাসন আমাদের সর্বস্তরে সহযোগিতা করে। কারণ অনেক সময় দেখা যায় কোনো বড় নেতামন্ত্রী যখন আসেন তখন কিন্তু একটা হ্যারাসমেন্ট হয়ে যায় বিভিন্ন ফিল্ডের সাংবাদিকরা। অনেক সময় একটা কথা হয় যারা অন্তত ডেস্কে বসে কাজ করেন তারা কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হন না, কিন্তু আমরা যারা ওয়ার্কিং জার্নালিস্ট অর্থাৎ ফিল্ডে আমরা যারা কাজ করি তারা কিন্তু বিভিন্ন সমস্যা, এবং সেটা একটা বোঝাপড়া যদি প্রশাসন আমাদের সাথে করে নেয় তাহলে এই বোঝাপড়ার মাধ্যমে কিন্তু একটা সুন্দর আমরা বাতাবরণের সৃষ্টি করতে পারবো। সেই দিকেও দৃষ্টি দেওয়ার জন্য আমরা জেলা শাসকদেরকে অনুরোধ জানিয়েছি। যেহেতু জেলা শাসক প্রচণ্ড ব্যস্ত রয়েছেন, একটা মিটিং চলছে, তার কারণে আমরা কী করেছি অতিরিক্ত জেলা শাসকের এ আর মজুমদারের কাছে আমরা স্মারকলিপি একটা দিয়েছি এবং দিয়ে আমরা দাবি করেছি।